সপ্তাহতলা তোমার সাথে তো আগেও কথা হয়েছে, তো আজকে এরকম একটা মানে মিউজিক রিলিজ নেটওয়ার্কের, তো কেমন লাগছে সে ব্যাপারটা? বিকজ এটা একটা নতুন ধরনের একদম প্রথমেই বলি, এটা আমার ফিচার ফিল্মে আমার মানে ফার্স্ট টাইম আমি স্টেপ ইন করলাম, আমার ডেবিউ ফিল্ম, তো তার একটা প্রথম ভিডিও কন্টেন্ট রিলিজ, তো ইটস লাইক দ্য মোস্ট এক্সাইটিং থিং রাইট নাও ফর মি অ্যান্ড অবভিয়াসলি ফর মাই টিম। তো এটা আমার খুবই ভালো লাগছে যে মানুষের সামনে আমি এতদিন ধরে যে খেটে, আমরা একটা টিম হিসেবে খেটে যে একটা কাজ বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছিলাম, তো সেটা সবার সামনে আনতে পারছি। আর R&B স্টাইল মিউজিক ইজ ভেরি ফ্রেশ, ভেরি নিউ, যেটা তোমরা শুনলে। এবং এই গানটা বাংলা সিনেমায় প্রথমবার R&B স্টাইল ইউজ করা হচ্ছে, এবং রাজদা এটা কম্পোজ করেছে, তো সব মিলিয়ে খুব ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং অ্যান্ড খুব নিউ ব্যাপার আছে। তো আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে গানটা, খুব খুব ইয়ার ওয়ার্ম হয়ে উঠবে সবার। তো আই হোপ ইট গেটস সাকসেস। সবার সাথে কাজ করে কেমন লাগে? প্রথম ছবিতেই তো এত বড় বড় তারকাদের সাথে তুমি কাজ করছো, তো সেটার এক্সপিরিয়েন্সটা কেমন? ওয়েল, আমি এটুকু বলতে পারি যে বড় বড় তারকা এরা ঠিকই, কিন্তু কখনও তারা যখন আমার সঙ্গে বা সেটে থেকেছে, কখনোই সেই ফিলটা দেয়নি যে তারা বড় তারকা। তারা একদম মানে কী বলবো, খুব বন্ধুর মতন, মানে আমাকে একদম তাদের নিজেদের ভাইয়ের মতন করে আর কি মানে কোঅর্ডিনেট করেছে এবং সাপোর্ট করেছে এবং প্রত্যেকটা স্টেপে গাইড করেছে, এটা করলে এরকম, না করলে এরকম কর। তাদের এরকম কখনই মনে হচ্ছে, তারা খুব প্রফেশনাল, আমি যা করছি করছি, তারা জাস্ট কাজের টাইমটুকু আসছে আর বাড়ি যাচ্ছে, তো কখনোই এরকমভাবে তারা অ্যাপ্রোচটা রাখেনি। তো খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল, খুব ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স ছিল। আই এম রিয়েলি রিয়েলি মানে গ্রেটফুল টু দ্য এন্টায়ার কাস্ট এবং অবভিয়াসলি ক্রিউ, যে তারা এরকম একটা সাপোর্ট করেছে আমাকে অ্যাজ অ্যান ইন্ডাইরেক্ট। ওয়েল, নেটওয়ার্কের প্রথম গান রিলিজ হলো, এবারটাও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, তো প্লিজ দেখতে থাকুন। অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ওয়াচ ফিল্ম চ্যাট, বিকজ আমাদের নিউজের আরও অনেক আপডেটস এখানে আপনারা পাবেনই। উইশ ইউ অল দ্য বেস্ট।